আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ এর কাছে এক লোক আসছে, এসে বলছে হুজুর আমার বাসায় বউটা এমন জ্বালাতন করে, বাহির থেকে সারা দুনিয়ার পেরেশানি সব কিছু মাথায় নিয়ে বাড়িতে আমি এসে ঢুকি, ঢুকার পরে আমার বউ আমার সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়, আর বকা ঝকা, ঢুকতে দেরি, আমি ব্যাগটাও রাখতে পারি না, জামাটাও খুলতে পারি না, তার আগে সে আমার সাথে এই হান করলাকেন তান করলাকে ওইটা হল না, মানে ঘেউ ঘেউ শুরু করে, তার অত্যাচার আমি থাকতে পারি না, কি করবো আমাকে বুদ্ধি দেন। তো আশরাফ আলী থানভীর বলছেন যে বুদ্ধি হইল তুমি তোমার বাড়িতে ঢুকার আগে দরজায় কলিং বেল টিপে বা দরজা খটখট করে তুমি আসছো এই খবর জানাইবা, তারপর বউ দরজা খুলবে, তারপরে সে তোমার সাথে রাব বিহেভ করবে, তোমার চেহারা দেখে বকাঝকা শুরু করবে, এটা নাই কেন, এটা নাই কেন ইত্যাদি। তো তুমি দরজার সামনে গিয়ে দরজায় নক করার আগে কয়েক সেকেন্ডের জন্য একটু দাঁড়াবা। আচ্ছা দাঁড়ায় কি করব, দাঁড়ায় তুমি চিন্তা করবা যে ধরা যাক আমার বাসায় একটা পাগলা কুত্তা আছে, এটা ধরা যাক, ধরা যাক বউ আছে ভিতরে, এটা পাগলা কুত্তা আছে, তো সে মানুষ দেখলে অযথায় হুদাই ঘেউ ঘেউ করে, এটা ধরা যাক, কিন্তু দেখেন আবার ধরছেন। তো থানা বলছেন যে এটা ধরে নিবেন, এটা ধরে নিয়ে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে এরপরে বিসমিল্লাহ বলে দরজা নক করবেন, নক করার পর খোলার পর যদি যুদ্ধ শুরু হয়ে যায় তো সাথে সাথে আপনি ওই কল্পনার জগতে চলে যাবেন যে আগে ধরে নিছি যে ওইটাই। তো যখন এটা আপনি মনে করবেন তখন আর আপনার কষ্ট হবে না, যে ওইটা তো কাঙ্ক্ষিত, এটা তো হওয়ার কথা ছিল, এটা পাত্তা দিবেন না। তো লোকটা ঠিকই আয়সা বাসায় ওইটা অ্যাপ্লাই করছে, ওই সিস্টেম আয়সা চিন্তা করছে যে বাসায় গেলেই তো ঘেউ ঘেউ শুরু হবে, এটা আমি মাইনে নিলাম, আমার বাসায় এরকম কিছু আছে, বিসমিল্লাহ বলে নক করছে, খুলছে, শুরু হয়ে গেছে যুদ্ধ। তো একটা পর্যায়ে, প্রতিদিন কি আর এভাবে শুরু হয়, একটা পর্যায়ে শুরু হয়, তো যাই হোক এটা যখন শুরু হয়েছে তখন ভদ্রলোক মনে মনে ওইটা চিন্তা করছে, ওইটা চিন্তা করার পরে তার মনে মধ্যে পিক করে সে হেসে দিস, এবার বউ উল্টা আবার খেপছে, তুমি হাসলা কেন, প্রতিদিন আমি চেতলে তুমিও চেত, দুজন মিলে আমরা যুদ্ধ করি, চুলাচুলি করি, আজকে দিয়ে কাহিনী ভিন্ন, আমি চেতেছি আর তুমি পিক পিক করে হাসতেছ, কাহিনী কি, মিটমিট করে হাসের কাহিনীটা কি? স্বামী তো বলে না, না না কিচ্ছু না কিচ্ছু না, তুমি চালাও, তুমি তোমারটা চালাও, বই কি আপনার, আর ঝগড়ার মুডই নষ্ট হয়ে গেছে বেচারি, কিসের ঝগড়া করবো, আমি করতেছি ঝগড়া, সে হাসতেছে, তাহলে তো একা তো তালি বাজে না কেমনি কি। এবার স্বামীরে বহুত পাম্পটি দিচ্ছে যে আচ্ছা বলো কি কাহিনী কি আমার বলো, বহুত আদর যত্ন করে পাম্পটি দিয়া টিয়া তার কাছ থেকে বাহির করার চেষ্টা করেছে, স্বামীও বেকুব স্বামী বলে দিছে দেখো এক হুজুরের কাছে গেছি, উনি আমাকে এই বুদ্ধি দিছে, আমি সেই বুদ্ধি মানছি, আমার এখন আর কষ্ট হয় না, তুমি গেউ গেউ করলে আমার ওই চিত্র মাথায় আসে, আমার হাসি আসে। এখন স্ত্রী এর পর থেকে চিন্তা করতেছে হায় হায় সর্বনাশ, তাইলে তো এই লোককে আমি সামনে থেকে এটা বললেই সে আমাদের ওইটা কল্পনা করবে, এবার বউ আর চিল্লাচিল্লি করতে পারে না বেচারি। পরের দিন এসে আবার সে ওই যে বিসমিল্লাহ পড়ে দাঁড়াইছে, চিন্তা করছে হ্যাঁ তাহলে বাসা কিছু একটা আছে, এখন চিল্লাচিল্লি শুরু হবে, এরপর বিসমিল্লাহ পড়ে নক করছে, খুলছে, খুললে এবার দুজনই হাসে, বউ চিন্তা করতেছে কি বলবো, আর সে আমাদের মনে মনে কি চিন্তা করবে, বাবা দরকার নাই বিখ্যাতা কুত্তা ঠেকা, ঝগড়ার দরকার নাই আমার ইজ্জত বাঁচাই, থামি। এই গল্প আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আর সবাই থানভীর রহমতুল্লাহর মতো মানুষ, এত বড় মানুষ, তিনি এরকম বুদ্ধি দিয়েছেন এক ব্যক্তিকে, শুধুমাত্র দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যকার ঝগড়া ঝাঁটি মনোমালিন্য এগুলো দূর করবার জন্য অনেক ধরনের পলিসি অ্যাপ্লাই করতে হয়, একটু চালাক চতুর হতে হয়, হয় একেবারে বোকা হন তাহলে আপনি সুখী হবেন, আর নাহলে খুব চালাক হন, মাঝামাঝি চালাকের ভান ধরবেন আপনি সুখী হতে পারবেন না।